গাইস আমাদের গেমের মধ্যে আসবে সাকিব আল হাসান ক্যারেক্টার, এবং গাইস এই ক্যারেক্টারের উপর আমাদের গেমের মধ্যে অনেক বড় একটা ফ্রি ইভেন্ট আসবে। তো গাইস সাকিব আল হাসান ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে কবে আসবে এবং গাইস এর এবিলিটি কি হবে আর গাইস ইভেন্টটা কিরকম হবে আজকে তোমাদেরকে জানিয়ে দিব। গাইস আমাদের গেমের মধ্যে আসবে ইমোট পার্টি ইভেন্ট এবং এটা কনফার্ম হয়ে গেছে। গাইস এই নতুন ইমোট পার্টি ইভেন্টটা তোমরা গেমের মধ্যে দেখতে পারবে 2 থেকে 3 দিনের মধ্যে, এটা কিন্তু গাইস একদম 100% কনফার্ম হয়ে গেছে। তো গাইস তোমরা এই ইভেন্টে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এরকম টাইপের ডান্স করার কিন্তু একটা ইমোট, তো এই ইমোটটার সঙ্গে কিন্তু আরও বেশ কিছু রেয়ার ইমোট থাকবে। এবং গাইস এই ইমোট পার্টি ইভেন্টের মধ্যে লল ইমোটও ব্যাক আসতে পারে, তবে গাইস লল ইমোটটা যে ব্যাক আসবে এটা কিন্তু কনফার্ম হয় না। তো গাইস এই ইমোট পার্টি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে 11ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু চলে আসবে, এটা কিন্তু গাইস একদম 100% কনফার্ম। তো গাইস এই ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু লল ইমোট আসতে পারে, তবে এটা কিন্তু কনফার্ম করে বলতে পারছি না। গাইস আমাদের গেমের মধ্যে একটা ইভো বান্ডেল ব্যাক করা হবে এবং এটা হচ্ছে গাইস FFWS ইভেন্টের ইভো বান্ডেল। তো গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট হবে, তো 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু গাইস এই টুর্নামেন্টটা হবে। তো গাইস অক্টোবর মাসে বা নভেম্বর মাসে কিন্তু এই টুর্নামেন্টটা হবে। তো এই টুর্নামেন্টের সময় কিন্তু গাইস তোমরা এই যে ইভো বান্ডেলটা দেখতে পাচ্ছ FFWS, তো এই ইভো বান্ডেলটা ব্যাক দেখতে পারবা, এটা কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে। গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের সময় আমাদের গেমের মধ্যে এই ইভো বান্ডেলটা ব্যাক করা হবে, এটা কিন্তু গাইস একদম কনফার্ম হয়ে গেছে। তো গাইস তোমরা কে কে এই ইভো বান্ডেলটা বের করবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবং গাইস নতুন একটা ইভো বান্ডেলও কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং গাইস আমাদের গেমের মধ্যে আসবে নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট। তো গাইস এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা খুবই অল্প ডায়মন্ডে অনেক রেয়ার রেয়ার বান্ডেল এবং গাইস থাকবে গ্লোয়াল স্কিন এবং গান স্কিন, যেগুলো তোমরা খুবই অল্প ডায়মন্ড দিয়ে নিতে পারবা। তো গাইস এই ইভেন্টটা কিন্তু খুবই ভালো একটা ইভেন্ট, এখানে কিন্তু খুবই অল্প ডায়মন্ডে অনেক ভালো ভালো এবং অনেক রেয়ার রেয়ার আইটেম ব্যাক করা হয়। তো এই ইভেন্টটা কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। গাইস আর কিছুদিন পর আমাদের গেমের মধ্যে বুইয়া ডে ইভেন্টটা স্টার্ট হবে, আর গাইস প্রতিবারই কিন্তু বুইয়া ডে ইভেন্টের সময় একটা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়। তো এবারও কিন্তু গাইস ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে, তবে সব থেকে বেশি চান্স তোমরা এই যে একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ, তো এর নাম হচ্ছে গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। তো গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট এবার আসতে পারে বুইয়া ডে ইভেন্টের সময়। তো গাইস বুইয়া ডে ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, এটা কিন্তু অনেক বড় একটা ইভেন্ট হয়। তো এটা কিন্তু প্রতি বছরই গাইস আমাদের গেমের মধ্যে আসে। গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে আসবে সাকিব আল হাসান ক্যারেক্টার এবং গাইস অনেক বড় একটা ইভেন্ট। তো গাইস তোমরা এই ইভেন্টের সময় দেখতে পাবে একটা বান্ডেল। তো গাইস বান্ডেলটা কিন্তু এরকম টাইপের হবে, তো এটা হচ্ছে গাইস আমাদের বাংলাদেশের ক্রিকেটারের কিন্তু জার্সি বা বান্ডেল বলতে পারো। এরপরে গাইস দেখতে পাবে একটা ব্যাটের স্কিন এবং থাকবে একটা গ্লোয়াল স্কিন এবং গাইস থাকবে একটা কিন্তু প্যারাশুট। তো আপাতত কিন্তু গাইস এই কয়টা আইটেমে কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো গাইস এই কোলাবরেশনটা কিন্তু অনেকদিন আগে হয়েছে, প্রায় 1 থেকে 1.5 বছর আগে, কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে এখনও আসে নাই। এর কারণ হচ্ছে গাইস আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার গেমটা ব্যান, তো গাইস যার ফলে কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে এখনও আসে নাই। তো গাইস এবার এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে, তো গাইস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে আনব্যান করা হয়েছে, তাই কিন্তু চান্স রয়েছে যে আমাদের সার্ভারে কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে আনব্যান করা হবে খুব তাড়াতাড়ি। তো যখনই আনব্যান করা হবে আমাদের গেমের মধ্যে এই নতুন ইভেন্টটা আসবে এবং গাইস আসবে সাকিব আল হাসান ক্যারেক্টার। তো গাইস খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশে আনব্যান হতে পারে এবং এই নতুন ইভেন্টটা আসতে পারে। গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে।